মটন বিরিয়ানি। আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল পুষ্পিতার হোমলি কিচেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমার সঙ্গে থাকুন। মটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি দেখুন একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবার আমি দুটো তেজপাতা, এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারুচিনি, এগুলো দিয়ে দিলাম। আমি ফার্স্টেই ভাতটা করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখুন আমি এখানে প্রায় 1 কেজি বাসমতি চাল আছে, এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভাতের জলটা হতে হতে আমি এগুলো একটু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি আলু দিয়েছি, আলুর মধ্যে আমি একটু বাজারে কিনতে পাওয়া যায় যে ফুড কালারগুলো, এগুলো ইউজ করেছি, তাহলে কালারিংটা খুব সুন্দর হবে, খেতেও ভালো হবে। আর এখানে লবণ দিয়েছি, লবণ আর ফুড কালারটা দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার দেখুন সবকটা আলু মাখানো হয়ে গেছে। আপনারা ফুড কালার ইউজ করতে না চাইলে হলুদ ব্যবহার করবেন। তারপরে দেখুন আমি এখানে 5টা পেঁয়াজ করে নিয়েছি, বেশি নিয়েছি তার কারণ আমি এখান থেকে বেরেস্তা করব। এখানে নিয়েছি লঙ্কা, আদা এবং রসুন বাটা 3 টেবিল স্পুন করে আছে। এখানে 4 টেবিল স্পুন দই নিয়েছি, এখানে 1টা টমেটো কুচি আছে, এখানে 7 মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো। এখানে আমি 1 কেজি মটন নিয়েছি। এখানে আমি এই মটনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি এবং এখানে সিটির যে স্টকটা ছিল সেটা এখানে রেখেছি। আমাদের জল ফুটে দেখতেই পাচ্ছেন। এবারে আমি লবণটুকু দিয়ে দেব। তারপরে এই যে চালটা ছিল, চালটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, চালটা এর ভিতরে এবার দিয়ে দেব। আস্তে করে দিয়ে দেবেন। এবার চালটা দিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢেকে দেব এবং রাইসটা হাওয়া অবধি আমি এটাকে অপেক্ষা করব। দেখুন আমাদের বিরিয়ানির ভাত রেডি হয়ে গেছে। ভাতটা আপনারা 90% করবেন, কারণ 10% যখন আমরা দমে বসাবো তখন 10% সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে উবুর দিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এখানে একটু বেশি করে তেল দিচ্ছি তার কারণ আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব এবং আলুটাও ভাজবো। তেল গরম হয়ে গেছে, বেরেস্তা বানানোর জন্য আমি হাফের বেশি পেঁয়াজ দিয়ে দেব। এবার এর মধ্যে হলুদ এবং পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে নেবেন। দিয়ে এটাকে সোনালি সোনালি কালার করে ভেজে নেবেন। প্রায় মিনিট খানিক ধরে ভাজলেই আমাদের বেরেস্তা রেডি হয়ে যাবে। এটাকে একদম হাই ফ্লেমে ভাজবেন। দেখুন আমাদের বেরেস্তা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এমন কালার আসবে। এবার আমি এটাকে তুলে দেব। দেখুন আমি এই যে অবশিষ্ট তেলটাতেই আলুগুলোকে ভেজে নেব। আমি এপিট ওপিট করে আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে তুলে দেব। মানে আলু রেডি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা আমাদের হয়েও গেছে। এবার আমি এর ভিতরে আমি এখানে 1টা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এবারে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে দিয়ে এর কাঁচা গন্ধ যতক্ষণ যাবে ততক্ষণ অবধি আমি এটাকে একটু ভেজে নেব। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আমাদের আদা আর রসুনের যে পেস্টটা দিয়েছিলাম ওটা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এগুলো দিয়ে একটু নাড়িচাড়িয়ে নেব। দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও বের হয়ে গেছে। এবার আমি এই মটনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মিনিট 5-7 একটু ভালো করে কষিয়ে নেব। আমি 10 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটাও আমাদের ছেড়ে দিয়েছে। এবার আমি এই ফেটানো দইটা এর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে, দইটার কাঁচা গন্ধটা আছে বলে
তার জন্য এটাকে আমি আরো 5 মিনিট একটু মাংসটাকে কষিয়ে নেব। দই দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। যেহেতু আলুগুলো আমাদের সিদ্ধ করতে হবে তার জন্য আমরা একটু আগে আলুগুলো দিলাম, না হলে পরে সিদ্ধ হতে চাইবে না। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আরো প্রায় 5 মিনিট মতো আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আরো 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে আমি এখানে চর্বিগুলো দিয়ে দেব। অনেকেই চর্বি খায় না, কিন্তু যদি আপনারা কেউ খান তাহলে এই পর্যায়ে চর্বিটা দিয়ে দেবেন। বেশি আগে দিলে কি হয়, গলে যায়, আর ঝোলে দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে। তার জন্য আমি এই পর্যায়ে চর্বিটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। দেখুন আমি আরেকটু কষিয়ে নিয়েছিলাম মিনিট 2-3। এবার আমি এই যে স্টকটা ছিল সে স্টকটা দিয়ে দেব। আপনারা যদি না প্রেশার কুকারে না দিয়ে রান্না করেন তাহলে এমনি নর্মাল যে জলটা থাকবে, নর্মাল জল, সেই জলটাই দিয়ে দেবেন। দেখুন জলটা ফুটছে। এবার আমি এটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকাটা বন্ধ করে দেব, কারণ আমাদের আলুটা সিদ্ধ হতে হবে। আলুটা অনেকটা বড় বড় করে কাটা, যেহেতু বিরিয়ানির আলু সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমরা হালকা আঁচে রেখে এখন এটাকে ঢেকে দেব। দেখুন আমাদের আলু এবং মাংস দুটোই গলে গেছে এবং আমাদের ঝোলটাও অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো, জাস্ট মাংসের ভিতরে যেন বিরিয়ানির ফ্লেভারটা আসে। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, শাহী গরম মশলা, এটাও দিয়ে দেবো। দিয়ে দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে আমি মাংসটাকে এবার আমি বিরিয়ানির মশলার প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি একটু ফুড কালার দেবো, এটা আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। জাস্ট এটা ভাতের কালারটা বেশ সুন্দর আসার জন্যই এই ফুড কালারটা, তা বাদে কোনো ব্যাপার নয়। এখানে আমি এবার 1 টেবিল স্পুন রোজ ওয়াটার দিলাম, 1/2 টেবিল স্পুন মতো কেওড়া জল। আর আপনারা মিঠা আতরটা একদম অল্প দেবেন, এইটুকু, কারণ এটা বেশি দিলে গন্ধটা অত্যাধিক ছড়িয়ে যায় এবং তিতো লাগে খেতে, যেন অল্প দেবেন। এটাকে এবার একটা চামচ দিয়ে মিক্সড করে আপনারা পাশে রেখে দেবেন, আমাদের পরে বিরিয়ানির রাইসের করার সময় এটা লাগবে। আমরা পৌঁছে গেছি বিরিয়ানি তৈরির লাস্ট স্টেজে, এখন আমরা মিক্সচার করব। এখানে আমি একটা পিতলের হাঁড়ি নিয়েছি। এবার হাঁড়ির ভিতরে আমি তেল ঘি দেবো, ঘিটা দিয়ে আমরা পুরো হাঁড়িটাকে মাখিয়ে নেব, পুরো হাঁড়িটাকে মাখিয়ে নেবেন। তাহলে পুরো ভাতটা, বিরিয়ানির যে রাইসটা বা ভাত যেটাই বলবেন, পুরোটাতেই ফ্লেভারটা, ঘির ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আমরা এখন স্টেজ বাই স্টেজ একবার রাইস দেব আর একবার মাটন দেব। ফার্স্টে আমরা রাইস দিয়ে দিলাম, 3-4টে স্টেজে আপনারা করতে পারেন। রাইসটা দেওয়ার পর আমি একটু বেরেস্তাটা একটু হালকা করে ছড়িয়ে দিলাম, আর আমি এর উপরে সামান্য একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব, আর দেব সামান্য একটু চিনি ছড়িয়ে। চিনিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আপনারা গ্রেভি শুদ্ধই দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে কয় পিস দিয়ে দিলাম আর কটা আলু দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে অল্প একটু আমি একটু ঘি ছড়িয়ে দেব। তারপরে আমি যে মিক্সারটা বানিয়েছিলাম এইটা এবার দিয়ে দেব। এটা সারাটা হাঁড়ি জুড়েই একটু একটু করে ছড়িয়ে দেবেন। তারপরে আমি কয়েক ফোঁটা একটু লেবু দিয়ে দেবো। অনেকেই বিরিয়ানিতে তেঁতুল ব্যবহার করে, কিন্তু আমি তেঁতুলটা অ্যাভয়েড করলাম, একটু লেবু দিলাম। এবার সেম প্রসেসে আবারও ভাত দিয়ে দেবো। দেখুন আমি আবার রাইস দিয়ে দিয়েছি, আবারও বেরেস্তা দিলাম। এইভাবে সেম প্রসেসে, যেভাবে আমি দেখিয়েছি সেম প্রসেসে আমি পুরোটাই সাজিয়ে নেব।
দেখুন, আমি যে প্রসেস দেখিয়েছিলাম সেই প্রসেসেই আমি তিনটে লেয়ারে এই বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে মানে হাঁড়িটা দিয়ে দিয়েছি। এবার আমি এই একটা ঢাকনা দিয়ে এটাকে এভাবে ঢেকে দেবো। দিয়ে একটা চাপা একটা নোড়া নিয়েছি, আপনাদের যে ভারী জিনিস থাকবে সেটা নেবেন, নিয়ে এটা এইভাবে ঢেকে দেবেন। দিয়ে এটাকে আমি 10 মিনিট লো টু মিডিয়ামে দমে বসাবো। আমি 10 মিনিটে দমে রেখেছিলাম, এবার আমি সরিয়ে দিচ্ছি। দেখুন আমাদের বিরিয়ানির কি দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এটা প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি প্লেটিং করে নিয়েছি, আমাদের মাটন বিরিয়ানি রেডি, এবার খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।